একজন শিল্পীর সাথে আমাদের একজন শিল্পী নিরাপত্তাহীনতায় ভুগবে সে এইমাত্র বলল সে তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ঘরের বাইরে নিজের ঘর ছেড়ে চলে এসেছে একটি স্বাধীন দেশে এটা আমরা আশা করতে পারি না আমাদের খুব কষ্ট হচ্ছে এই জন্য কি দেশ স্বাধীন হয়েছিল এই জন্য আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যে আমার একজন শিল্পী আজ নিরাপত্তাহীনতায় ভুগে ঘরের বাইরে থাকবে আমি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দেশের বুদ্ধিজীবী সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর কানেও পৌঁছে দিতে চাই একজন শিল্পীকে বাঁচান সে তার ঘরের বাইরে তাকে ঘরে যেতে দিন বিষয়টি তদন্ত করে যাই হয় হবে মীমাংসা হোক সেটাই আমরা চাই শিল্পীর গায়ে আঘাত করুক কেউ সেটা আমরা মানব না এবং আমাদের চলচ্চিত্র সমাজ মানবে না এখানে বলা চলে আজকের চলচ্চিত্রের যারা নেতৃস্থানীয় মানুষ তারা প্রায় সবাই একত্রিত হয়েছে সবাই এখানে আছেন প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি আমাদের একজন বিশিষ্ট প্রযোজক ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তিনিও একজন নেতৃত্ব আমাদের চলচ্চিত্রের নেতা তারা সবাই আছে এই শাহীন আছে বর্তমান চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব আলম আছে এরা সবাই ব্যথিত দুঃখিত আর না হলে ব্যথিত দুঃখিত না হলে এখানে কেউ আসতো না এখানে আমাদের নানা শাকে ভালো না বাসলে এবং তার উপর অন্যায় না হলে কেউই আসতো না আমাদের বিবেক আছে বিবেচনা আছে দয়া করে আপনাদের কাছে অনুরোধ সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করুন আমাদের শিল্পীকে ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন সেটা তদন্ত করে দেখতে হবে তিনি আদৌ প্রযোজক কি না প্রযোজক তো অনেকে বলে প্রযোজক অনেকে বলে নায়ক নায়িকাও অনেকে বলে সর্বশেষ পরিসরটা ছোট্ট আছে এখনো প্রশাসনের কাছে অনুরোধ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ পরিসরটা ছোট্ট আছে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা বা এই যে রাজনৈতিক যে সাংঘর্ষিক অবস্থা এতে আমরাও আতঙ্কিত দেশের মানুষও আতঙ্কিত তো এই পরিসরটা ছোট্ট আছে পরিসর থেকে আর যেন কোনো কিছু বৃদ্ধি না পায় বড় না হয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের সবার দাবি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে